আমি এখানে যারা সকলে বসে আছেন ও আছে, প্রত্যেকে আমার শিক্ষক, আমার কোন ছাত্র নেই। আমি সকলের কাছে কিছু না কিছু শিখি, তাই সকলকে আমার শ্রদ্ধা। আর একটা কথা, এই মণিহার আমাকে না সাজে, আমাকে যে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সভার প্রতি, যেন আমি কোনো কিছুরই প্রতি হওয়ার যোগ্য নয়। তো দুঃখভাজন মনে করেছে আমি বসেছি, কিন্তু আমি সভাপতি নই, আমি একজন দর্শক শ্রোতা মাত্র। আর দুঃখভাজনেরা যে মহতী উদ্যোগ নিয়েছে তার জন্য আমার অন্তর থেকে সাধুবাদ। আজকের যে উদ্যোগ তার এক কথা যদি আমরা বলি, সে এক কথা বললে বলা যায় পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য নিজের হৃদয়কে প্রস্ফুটিত করাই হল আমাদের ধর্ম। ফুল যেমন নিজের জন্য নয়, মানুষের জন্য, সমস্ত প্রকৃতির জন্য ফুটে, আমাদের হৃদয়কে সকলের জন্য ফুটিয়ে তুলতে হবে। এই যে আজকে বস্ত্র বিতরণের যে অনুষ্ঠান, এখানে এই বস্ত্র বিতরণ বা যে কোনো দান বিতরণ করা, এর মধ্য দিয়ে আমরা যারা প্রদান করছি তারা তাদেরকে ঋণী করছেন, যারা গ্রহণ করছেন। ভারতবর্ষের যে দর্শন, ভারতবর্ষের যে চিন্তা, প্রাচীন থেকে আজকের আধুনিক যুগ পর্যন্ত এই চিন্তাধারায় দানের মাহাত্ম্য, দানের গুরুত্ব সর্বাধিক। ইসলাম ধর্মেও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু দানকে সবচেয়ে বেশি পুণ্য বলে মনে করা হয়। তাদের বিভিন্ন অনুষ্ঠানে দানের কথা বলা আছে, দানের মধ্য দিয়ে পুণ্য অর্জনের কথা বলা আছে। আর যদি আমরা আমাদের হিন্দু ধর্মের দিকে তাকাই, আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে বড় সংস্কারক বিবেকানন্দ, তিনি বলেছিলেন যারা দরিদ্র, যারা দুঃখী, তারা কিন্তু আসলে দরিদ্র এবং দুঃখী হয়েছে আমাদের জন্য, আমাদেরকে ঈশ্বরের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য। অর্থাৎ একজন মানুষকে যদি আমি দরিদ্র দেখি, দুস্থ দেখি, জানতে হবে সেখানে ঈশ্বর আছে, এবং আমি একটু পূর্ণ সুযোগ পেয়েছি আমার ঈশ্বরকে সেবা করার জন্য। সেই সেবার সুযোগটি যেন আমি কোনো মতেই নষ্ট না করি। আমরা যদি আমাদের অন্যতম শ্রেষ্ঠ মহান কবির কথা বলি, রবীন্দ্রনাথ, তিনি কি বলেছেন, গ্রহণ করেছি যত, ঋণী করেছো আমায় তত। অর্থাৎ গ্রহণের মধ্য দিয়ে আমরা ঋণী হলাম, আমরা যারা প্রদান করছি তারা ঋণী হচ্ছি তাদের কাছে, যারা আমাদের প্রদানের জিনিস গ্রহণ করছেন। আমরা আমাদের যদি আরো পেছনে চলে যাই, তাহলে দেখব দাতা কর্ণ আমাদের শ্রেষ্ঠ একটি আধ্যাত্মিক, বলবো আধ্যাত্মিক না বলে পৌরাণিক চরিত্র যদি বলি, ট্র্যাজিক চরিত্র বলি কর্ণ, এই কর্ণ কিন্তু দান দিচ্ছিলেন, নিজের প্রাণের যে রক্ষা কবচ, কবচ কুণ্ডল, সেটাও তিনি দান করে দিয়েছিলেন। এই যে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার যে দানের কথা, আমরা ভারতীয়রাই তা বলতে পারি, করতে পারি, রচনা করতে পারি। আমরা যদি হরিশ্চন্দ্রের কথা জানি, পড়ি, আমরা দেখব এই দানবীর হরিশ্চন্দ্র নিজের সর্বস্ব দান করে একেবারে ভিখারিতে পরিণত হয়েছিলেন। অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি দর্শন, ধর্মচিন্তা, মানবিক চিন্তার মধ্য দিয়ে দানের কথা বলা আছে। এই দান কিন্তু কোন অহংকার নিয়ে আসে না, দান সমর্পণের কথা বলে। আমরা যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা ভাবি, তিনি কত বড় দাতা। এই যে ভারতবর্ষের বড় হওয়ার পেছনে মানুষের প্রদানের ইচ্ছাটি সবসময় থেকেছে। রবীন্দ্রনাথ লোকহিত লিখেছিলেন একটা প্রবন্ধ, তোমরা হয়তো পড়ে থাকবে, সেখানে তিনি বলেছেন লোকহিত কি জিনিস, লোকহিত হচ্ছে সেইভাবে লোকের হিত করা যেহেতু আমি নিজের জন্য করছি, এটা ভেবে করা। একটু আগে আমি একটা নাটক দেখছিলাম, এই নাটকে যারা অভিনয় করছিল সকলে ভালোই করেছে, আরো অনেক কিছু করার আছে। যে মেয়েটি মায়ের চরিত্র করছিল, আমি দেখলাম সে যখন শেষ মুহূর্তে তার মেয়ে মারা গেছে এটা শুনে যখন অভিনয়টা করছিল, তখন কিন্তু সে কেঁদে ফেলেছিল। কেন কেঁদে ফেলেছিল? প্রথম দিকে তার অভিনয় জড়তা ছিল, তার অনেক কারণ আছে, পরিবেশগত কারণ, রিহার্সালের অভাব, অনেক 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 অনেক। কিন্তু যখন তার মেয়ে মরে যাচ্ছে তার কান্নাটা কিন্তু সত্য ছিল। আমি যেহেতু একজন ছোটখাটো নির্দেশক, নিজেও লিখি, এটা বুঝিয়ে যে সত্য কান ছিল, ওখানে কিন্তু কান্নার মিথ্যা ছিল না। তোমরা জিজ্ঞাসা করে নিতে পারো কেন কান্দল, ওই যে চরিত্রটা, সেই চরিত্রটার সাথে সে কিন্তু একাত্ম হয়ে গেল। ও নিজেকে দিল, তাকে দিল, সেই মা মানব চরিত্রটাকে নিজেকে অর্পণ করে দিল। এইভাবে আমরা যখন যাদেরকে দান করছি, তখন সেই দান যদি আমি আমাকেই করছি ভাবি, আমার জন্যই করছি ভাবি, দানের মধ্যে কিন্তু ওই কান্নাটা,
এই বেদনাটা আসবে, কোন অহংকার আসবে নাই। তবে আমি আরেকটা কথা বলতেই পারি, এখানে বলে যেতেই হয় আমাদের, যে যত সময় পাল্টাচ্ছি অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বদল হচ্ছে, দানের মানসিকতার বদল ঘটছে, হয়তো এখন আমাদের কোন না কোন কারণে আমরা দান করছি, আমাদের ছবি তুলতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দিতে হচ্ছে বা আমরা দিচ্ছি। অনেকে বলে থাকেন যে সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়া হয়, তুমি দান করছো, এটা কি দানের মাহাত্ম্য থাকলো? আমি খুব গভীর করে ভেবে দেখেছি যে সময়ের সাথে সাথে দর্শন বদলায়, তো দানের দর্শন কেন নাই বদলাবে? আমরা যখন দান করছি, এই সময়টা অত্যন্ত আত্মকেন্দ্রিক, নার্সিসিজম বলা হয় সময়টাকে, তো আমরা যখন দান করছি এবং দানের ছবি পোস্ট করছি, তাতে যদি আরো পাঁচটা মানুষ অনুপ্রাণিত হয়ে আরো পাঁচজনকে দান করে, তাতে তো ক্ষতি কিছু হয় না, তাতে তো কতগুলো মানুষের তো ভালো হয়, এটা তো আমরা মনে রাখব। এখন অনেকেই ছবি পোস্ট করে নিজে বড় বিল্ডিং করেছে, ছবি পোস্ট করে দিল, দামি গাড়ি কিনেছে, ছবি পোস্ট করে দিল, এটার থেকে তো ভালো, এটার থেকে তো ভালো কিছু আমরা করছি। অর্থাৎ লোকে যে কথাগুলো বলে আমি সেভাবে দেখি না। আমি মনে করি যদি সামান্য কোথাও কোন প্রচারের কারণেও কেউ কিছু করে থাকে আর লোকে তাকে নিন্দা করে, আমি তো মহৎ কাজে প্রচার করছি। তবে শেষমেশ আমি বলব, আমার দান যেন গ্রহিতাকে গ্রহিতার যে সম্মান তাকে যেন আঘাত না করে, তিনি দান গ্রহণ করে আমায় ঋণী করেছেন। শেষ একটা কথা বলবো, একটু আগে আমাদের ঝুমুর শিল্পী গাইছিল, তার দুটো লাইন ছিল, তোমরা শুনেছো কিনা শুনেছ আমার মনে নেই, সেখানে উনি বলেছেন কৃষ্ণ দ্রৌপদীকে বস্ত্র দান করছেন, এই যে যখন কেউ তাকে বস্ত্র দিচ্ছে না, তার বস্ত্র হরণ হচ্ছে, একটা নারীর লজ্জা নিবারণ হওয়ার কোন সম্ভাবনা নেই, কতগুলো পর পুরুষের কাছে তার সম্মান নষ্ট হয়ে যাবে, তখন কৃষ্ণ তাকে কি দান করলেন? বস্ত্র দান করলেন। এই বস্ত্র দানের মধ্য দিয়ে শুধু বস্ত্র দান নয়, মান দান করলেন, সম্ভ্রম দান করলেন, এবং কৃষ্ণ দ্রৌপদীর চির সখা হয়ে গেলেন, অন্তরের আত্মার আত্মা হয়ে গেলেন। আমরাও এই গ্রহিতাদের আত্মার সাথে আত্মার মিলন ঘটালাম এই দানের মধ্য দিয়ে। তোমরা এভাবেই এই কথাটা মনে রেখে নিজের যে হৃদয় তাকে পদ্ম ফুল মনে করো, পদ্ম ফুলের মতো ফোটাও। হৃদয় দেখতে কিন্তু মাইনের মতো হতে পারে, যে মাইনগুলো দিয়ে মানুষকে ধ্বংস করা হয়। আমাদের হাতটা তোমাদের জীবন বিজ্ঞানের ছাত্র ছাত্রী, হাতটা দেখতে মাইন নাকি পদ্মের কলি? যে ভাববে, যে হিংসা ছড়াবে, যে প্রতিহিংসা ছড়াবে, তার হাতটি কিন্তু মাইন, আর যে দান ভালোবাসা ছড়াবে তার হাত হলো পদ্ম ফুলের মতো সুন্দর। তোমরা সকলেই পদ্ম ফুলের ফুটে উঠো, ভালো থেকো সকলেই।